নমস্কার বন্ধুরা স্ক্রিপটি নিউজ পেপার প্রো চ্যানেলে বন্ধুরা তোমরা যারা বিএড এবং ডিএড করেছ তোমাদের যে এন সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট এখন থেকে অনলাইনে দেওয়া হবে কীভাবে কি করতে হবে এবং অনলাইনে কিভাবে পাবেন তা বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও বিভিন্ন ধরনের সরকারি চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য প্রথমে তোমাদের জানানো হয়েছে এবার থেকে বিএড এবং ডিএড ডিগ্রিধারী সরাসরি এন থেকে সার্টিফিকেট পাবেন সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষকতার প্রশিক্ষণে যে এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তার প্রমাণপত্রস্বরূপ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছেন ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন এই প্রক্রিয়াটার নাম দেওয়া হয় অনলাইন টিচার রেজিস্টার রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও টিআরএমএস তারপরে জানানো হয়েছে যারা শিক্ষকতার ট্রেনিং নিয়েছেন বা ইতিমধ্যে ডিগ্রিপ্রাপ্ত হয়েছেন তারা এনসি এনসিইটির ওয়েবসাইটে গিয়ে নিজে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করার পর প্রার্থী তার ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে পারবেন প্রার্থীদের নিজেদের মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে সমস্ত তথ্য পূরণ করার পর অর্থাৎ যে ফর্মটি থাকবে সেই ফর্মটি পূরণ করতে হবে অনলাইন রেজিস্টার চার্জ দুশো টাকা তোমাদের জমা করতে হবে তাছাড়া বলা হয়েছে অনলাইনে রেজিস্টার করার পর আপনার দেওয়া তথ্য ভেরিফিকেশন করার জন্য পাঁচটি কর্মদিন সময় লাগবে অর্থাৎ পাঁচ দিন সময় লাগবে প্রার্থী রেজিস্টার শেষ হলে তাদের মোবাইলে একটি এসএমএস পাঠিয়ে দেওয়া হবে তারপর সক্রিয়ভাবেই প্রার্থীরা ওয়েবসাইট থেকে একটি সার্টিফিকেট কপি অনলাইনে পেয়ে যাবেন অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো তোমরা ফলো করলে তোমার তোমাদের এনসিইটির সার্টিফিকেট অনলাইন থেকে পেয়ে যাবে সেটিকে আবার প্রিন্ট আউট করে পরবর্তীকালে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন তাছাড়া যদি টেকনিক্যালে কোনো অসুবিধা হয় তাহলে একটি ইমেল আইডি দিয়ে দিয়েছে তোমরা দেখে নাও ইমেল আইডিটা মেল অ্যাট দ্য এনসিইটি ইন্ডিয়া ডট ওআরজি এই ইমেলের মাধ্যমে তোমরা তোমাদের টেকনিক্যাল কোনো সমস্যা হলে তোমরা ইমেল করতে পারো তাছাড়া তোমরা নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কটি আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা অনলাইনে রেজিস্টার করে নিতে পারবে যদি বন্ধুরা যদি এই ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করো সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে নাও বিভিন্ন ধরনের সরকারি নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য